আবার ছড়াই মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্কি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সিতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। নমস্কার, সাত শ্রী আকাল, প্রণাম, সালাম। আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, আর চলে এসেছি আপনাদের জন্য ভালো টোটকা দিতে। আর আমার আশা মানেই হচ্ছে আপনি টোটকা পাবেন। আজকে টোটকাটা দিই যারা একটু অসুস্থ আছেন, যারা শরীর নিয়ে ভুগছেন। আমার পাশে একজন ক্যামেরাম্যান আছে, যে আমার ছবি তুলছে, সেও অসুস্থ থাকে, সে তো মন দিয়ে শুনছে, আমি জানি আপনিও মন দিয়ে শুনছেন। কিন্তু আজকে অসুস্থ যারা, তাদের জন্য একটা টোটকা দিই। অসুস্থ কে? সুস্থ নয়, অসুস্থ। আপনি বলেন শিলালদা কম বেশি আমরা সবাই অসুস্থ। ডেফিনেটলি যারা যারা অসুস্থ প্রত্যেকে এই টোটকাটা করতে পারবেন আর কি, যারা যারা অসুস্থ। কী সেই টোটকা? শুনতে ইচ্ছে করছে তো? অবশ্যই বলবো আমি শ্রীলাল, বলবো না হবে? আর আমি বলবো আপনি শুনবেন না, এটা সেটা হতে পারে? আর আপনি শুনে সেটা করবেন না, সেটা হতে পারে? আর সেটা করে আপনি ভালো থাকবেন না, সেটা কি হতে পারে? আর ভালো থাকলে তো আপনি আমার ফ্যান হবেন, সেটা কি আর বলতে হবে? আমি তো আমার রিয়েল ফ্যান। চলুন আর সময় নষ্ট করবো না, কারণ সময়ের প্রচুর মূল্য। টোটকা জানার সময় আপনি বসে আছেন, অধীর আগ্রহে বসে আছেন, আমার প্রত্যেকটা শব্দ গদগদ করে গিলছেন, ঢকঢক করে গিলছেন। কে? যারা অসুস্থ আছেন, যারা অসুস্থ থাকেন, যারা অসুস্থ রুগী, যারা সুস্থ নয়, তারা এই টোটকাটা করতে পারবেন। কী সেই টোটকা? ঠাকুরের পুজো হয়, যে কোনো ঠাকুরের পুজো হয়, রাইট? যে কোনো ঠাকুরের পুজো হয়, পুজো তো হয়, অবশ্যই পুজো হয়। পুজো হওয়ার পর আরতি হয়,
আরতি জানেন, সেই প্রদীপ জ্বালিয়ে আরতি করে, পঞ্চ প্রদীপ হয়, সিঙ্গেল প্রদীপ হয়, যে প্রদীপই হোক না কেন আরতি হয়তো সে মা কালীর পুজোতে হয়, যে কোনো পুজোতে হয় আরতি হয়। আরতি করার পর যে প্রদীপের শিখাগুলো জ্বলছে, মানে আরতি করতে গেলে তো প্রদীপ জ্বলে, শিখাগুলো তো জ্বলে, জ্বলছে, এই যে যখন জ্বলছে সেই জ্বলনের ওপর ধরুন এখানে একটা আরতি করা হয়েছে, এখানে প্রদীপটা একটা রাখা আছে, তাহলে শিখাটা উঠছে, এখানে হাত দেবেন শিখার ওপরে, দিয়ে নিজের মাথায় ঠেকাবেন, এখানে হাত দেবেন নিজের মাথায় ঠেকাবেন, এখানে হাত দেবেন নিজের মাথায় ঠেকাবেন। এই ঠেকানোটা অবশ্যই কিন্তু বিজোড় সংখ্যা হওয়া উচিত, তিনবার, সাতবার, পাঁচবার, সাতবার বা নবার, ম্যাক্সিমাম নবার। আপনি নবার বেশি অসুস্থ হলে বেশিবার করবেন, নবার করবেন, কম অসুস্থ হলে তিনবার করবেন, মাঝামাঝি অসুস্থ হলে সাতবার করবেন। নেবেন প্রদীপের শিখাটা এইভাবে নেবেন, দু হাত দিয়ে নেবেন বা এক হাত দিয়ে নেবেন, নিয়ে মাথায় দেবেন, মুখে দেবেন, গলায় দেবেন। এই টোটকাটা যদি আপনি করতে পারেন, আমি বলতে পারি আপনি অসুস্থ রুগী, আপনি সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমি বলতে পারি এই টোটকাটা যদি আপনি করেন, আপনি অসুস্থ রুগী, ঈশ্বরের কৃপায় আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, অনেক তাড়াতাড়ি। যদি রোজ করতে পারেন খুব ভালো হয়। বাস্তব জীবনে, যান্ত্রিক জীবনে আমরা পারি না, আমি তো পারি না, সত্যি কথা বলতে আপনাকে জ্ঞান মারছি, আমি নিজেই পারি না, সত্যি কথা বলছি আমি কিন্তু পারি না, আমি তো অসুস্থ না, আমি সুস্থ, তবু আমি একবার এইভাবে তিনবার নিই। কখন নিই? যখন সরস্বতী পুজো হয়, বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয়, যখন কালী পুজো হয়, যখন দুর্গা পুজো হয়, যেখানে পুজো হয় সেখানে হাজির হয়ে যায়, আর হাজির হয়ে এটা করে নিই আমি তিনবার করে। আমি সুস্থ লোক, আমিও নিই, আমিও ভালো থাকি, সুস্থ লোকও নিলে আরও ভালো থাকে। কিন্তু অসুস্থ লোক যদি রেগুলার নিতে পারে কোনো মন্দির থেকে, যে সব জায়গায় হয় কম বেশি, ভারতবর্ষের মন্দিরের অভাব নেই, আপনি করুন, অবশ্যই সুস্থ থাকবেন, জানাবেন আপনি সুস্থ থাকলে যে সিলাল আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ, আবার নতুন কোনো টোটকা দেবো, প্রমিস। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.